রাহুল গান্ধীর জন্য বড় স্বস্তি সুরাট কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ শীর্ষ আদালতে সুরাট কোর্টের নির্দেশের পরই রাহুলের সাংসদ পদ খারিজ হয় মোদি পদবি নিয়ে মন্তব্যে রাহুলের 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন রাহুল গান্ধী আর সেই সুপ্রিম কোর্টের এবার স্থগিতাদেশের নির্দেশ শীর্ষ আদালতে সুরাট কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ শীর্ষ আদালতের এবং রাহুল গান্ধীর জন্য বড় স্বস্তি বলা যায় সুরাট কোর্টের নির্দেশের পরই তার সাংসদ পদ খারিজ হয়েছিল মোদি পদবি নিয়ে মন্তব্যের জন্য রাহুল গান্ধীর 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন রাহুল গান্ধী সুরাট কোর্টে সেই নির্দেশের উপর এবার স্থগিতাদেশ শীর্ষ আদালতের লোকসভা ভোটে 2019 এর প্রচারের সময় মোদি পদবি নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী অপমাননা মামলা দায়ের হয়েছিল গুজরাটের সুরাটে এবং সুরাট কোর্টের সেই নির্দেশে রাহুল গান্ধীর 2 বছরের কারাদণ্ড এবং তার সাংসদ পদও খারিজ হয়ে যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান রাহুল গান্ধী মামলা করেন শীর্ষ আদালতে আর সুরাট কোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ শীর্ষ আদালতের বড় স্বস্তি বলা যায় রাহুল গান্ধীর জন্য আমাদের সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর সুপ্রিম স্বস্তি রাহুল গান্ধীর সামগ্রিক পরিস্থিতিতে এটা কতটা সিগনিফিকেন্ট ইন্ডিয়া অ্যালায়েন্স তাতে কি এটা বাড়তি অক্সিজেন যোগ করবে কি মনে হচ্ছে দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধীর স্বস্তি সুপ্রিম কোর্টে একদিকে যেমন রাহুল গান্ধীর জন্য স্বস্তি জাতীয় কংগ্রেসের জন্য স্বস্তি এবং সবচেয়ে বড় স্বস্তি যদি বলা যায় সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে জোটের জন্য কারণ যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সমস্ত ইকুয়েশন সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই যে সুপ্রিম কোর্টের স্বস্তি সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে যেমন রাহুল গান্ধীর এই যে রায় ছিল সুরাট কোর্টের সেখানে দাঁড়িয়ে এই যে স্টে সেই স্টের পর রাহুল গান্ধীর ওপর যে 2 বছরের সাজা ছিল সেই সাজা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আর রাহুল গান্ধীর ওপরে থাকছে না তাহলে পরবর্তী বিষয়টা কি উঠে আসছে যেহেতু 2 বছরের সাজা হয়েছিল বলেই রাহুল গান্ধীর সংসদ পদ খারিজ করে দিয়েছিলেন স্পিকার তাহলে যেহেতু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তার উপর সাজার যে খাড়া সেটা নেই তাহলে কি রাহুল গান্ধী আবার সংসদে ফিরতে চলেছেন এবং যদি সংসদে ফিরতে চলেন তাহলে এই যে বাদল অধিবেশন চলছে এরই মধ্যে কি রাহুল গান্ধীকে আবার দেখা যাবে লোকসভায় সেই প্রশ্ন এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকার এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর স্পিকার কি সিদ্ধান্ত নেন সেটা দেখার বিষয় কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জোরালো অক্সিজেন পেল বলে মনে করা হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এআইসিসির যে পার্টি অফিসে পার্টি অফিসের সামনে কার্যত ভেতরে একটা উৎসবের মেজাজ কিন্তু শুরু হয়েছে একদম কংগ্রেস কর্মী সমর্থকরা ফুল মিষ্টি নিয়ে হাজির হয়েছেন এই পার্টি অফিসে সুতরাং উৎসবের মেজাজ তাকে স্বাগত জানানোর জন্য নতুন করে এই আকবর রোডে 24 নম্বর আকবর রোডের পার্টি অফিস তৈরি হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন চলতি যে অধিবেশন চলছে সেই চলতি অধিবেশনেই রাহুল গান্ধীকে পার্লামেন্টে দেখা যাবে কিনা যদি চলতি অধিবেশনে পার্লামেন্টে দেখা যায় তাহলে আরও তাৎপর্যপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে এই চলতি অধিবেশনেই আর যে বাকি 3-4টে দিন রয়েছে তার মধ্যে 8-9-10 অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন লোকসভার জন্য তার কারণ বিরোধীরা কিন্তু প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করে মণিপুর ইস্যুতে অনাস্থা জমা দিয়েছিলেন সেই অনাস্থার ওপর কিন্তু হেয়ার শোনা আলোচনা হবে 8-9-10 তারিখে প্রধানমন্ত্রী তিনি জবাবি ভাষণ রাখবেন তার আগেই যদি রাহুল গান্ধী লোকসভায় প্রবেশ করেন লোকসভায় তার সংসদ পদ ফিরে পায় তাহলে এই অনাস্থা প্রস্তাবে আলোচনার অংশগ্রহণ করবেন রাহুল গান্ধী ফলে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সময়টা দাঁড়িয়ে যেই সময়টাতে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রাহুল গান্ধী এবং এটা শুধু কংগ্রেসের জন্য স্বস্তি নয় এটা ইন্ডিয়া জোটের জন্য স্বস্তি কেন যখন রাহুল গান্ধীকে 2 বছরের সাজা দেওয়া হয়েছিল যখন তার স্পিকার তার সংসদ পদ খারিজ করে দিয়েছিল সবাই কিন্তু এক ছাতার তলায় এসে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে সবাই কিন্তু এক ছাতার তলায় দাঁড়িয়ে এসে প্রতিবাদ করেছিলেন এবং তখন থেকে কিন্তু জোটের সলতে পাকানোর কাজ কার্যত শুরু হয়েছিল তখনও কিন্তু জোট পাটনায় বসেনি বেঙ্গালুরুতে বসেনি জোটের নামকরণ হয়নি তার আগে থেকেই কিন্তু আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের একটা দূরত্ব ছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের একটা দূরত্ব ছিল কিন্তু যখনই রাহুল গান্ধী সংসদ পদ খারিজ হয়ে গেল তখনই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরিওয়াল সবাই কিন্তু রাহুল গান্ধী
গান্ধীর পাশে এসে দাঁড়ালেন এবং জোটে সলতে পাকানোর কাজটা মনে করা হচ্ছে সেই সময় থেকে শুরু হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ইন্ডিয়া জোট যখন একটা অনাস্থা প্রস্তাব এনেছে, ইন্ডিয়া জোট যখন সমস্ত সিদ্ধান্ত একসঙ্গে নিচ্ছে, একসঙ্গে চলার কথা বলছে, কেউ এমন সমস্ত সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেও সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নজর রাখো প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।